প্রতিদিন প্রতিষ্ঠার ডিউটি হচ্ছে আমাকে 3 টাইম চোখে ওষুধ দিয়ে দেওয়া। সকালে পূজো করা আমার হয়ে গেছে, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ঠাকুরের মুখ দেখিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি শাহ 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো নতুন নতুন রিলস পাওয়ার জন্য। আজকে তোমাদেরকে যে কথাটা আমি টাইটেলে লিখেছি সেই কথাটাই বলবো, যে একটা মেয়ে থাকা খুব প্রয়োজন। হ্যাঁ, আমি আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছেলে আর মেয়ের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 9 বছরের। আমার ছেলে যখন 9 বছর তখন আমার মেয়ে হবে, আমি কথাটা শুনি। আর আমার সেকেন্ড বেবির কোনো প্ল্যানিং ছিল না, হয়তো ঠাকুরের ইচ্ছা ছিল, তার জন্যে আমার ঘরে মা লক্ষ্মী এসেছে। তা যেদিন আমি নিউজটি পাই আমি খুব আপসেট হয়ে গেছিলাম যে আমি প্রেগনেন্ট, নেক্সট টাইমে আর কি প্রেগনেন্ট হয়েছি। মা তখন আমাকে বলেছিল যে দেখ অ্যাবর্শন করবি না, হচ্ছে হোক, একটা যদি মেয়ে হয়। আমার মা মেয়ে ছেলে আমার কিছুই চাই না। তখন মা আমাকে বলেছিল একটা মেয়ে থাকা খুব প্রয়োজন, মেয়েরা কিন্তু বাবা মায়ের অনেক বেশি দুঃখ বোঝে, তুই নিজেকে দিয়ে একবার রিয়েলাইজ কর না যে তুই আমাদের কষ্ট কতটা বেশি বুঝিস। যাকগে, মেয়ে আমার হলো। এখন আমি যেটা মায়ের কথাটা মর্মে মর্মে বিশ্বাস করি, মর্মে মর্মে মার কথাটা সত্যি হচ্ছে, সেটা হচ্ছে সত্যি মেয়েরা বাবা মায়ের অনেক ক্লোজ হয়। আমার নিজের মেয়ে কথাই আমি বলছি, আমার যখন কোনো শরীর খারাপ হয় বা যা হয়, আমার মেয়ে কিন্তু মানুষটি নিজেও এত ছোট, ওর ক্লাস 4-এ পড়ে, ও কিন্তু আমাকে খুব টেক কেয়ার করে। একটা টাইমের কথা বলতে হয়, যখন গত বছর আমার আর আমার মেয়ের দুজনারই পক্স হয়েছিল, দুজনারই খুব ভাবে পক্স বেরিয়েছিল, তখন আমার মেয়ে নিজের পক্সের কষ্ট অবজ্ঞা করে ও আমার গায়ে ওষুধ লাগিয়ে দিত। সেদিনের কথা মনে পড়লে আমার চোখে জল আসে, যে রাত্রি জেগে জেগে আমার মেয়ে আমার গায়ে ওষুধ লাগিয়ে দিত প্রতিটা সময়। জ্বর হলে মাথায় বাম লাগিয়ে দেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া। ছেলে ছেলে বড় হয়ে গেছে, ও নিজস্ব একটা জগৎ আছে, আর ওর জগতে আমাদের প্রবেশ অনধিকার। বুঝি যে ও এখন বড় হয়ে গেছে, ঠিক আছে, ও হয় এখন অতটা ম্যাচিওর হয়নি, যখন ম্যাচিওর হবে হয়তো বা ও তখন আবার আমাদের ক্লোজ হয়ে যাবে, কিন্তু এই বয়সটাই খারাপ, ও এখন নিজস্ব জগতেই ব্যস্ত থাকে। তাই ভাবি মেয়েটা না থাকলে আমি এখন কি করতাম। তোমাদের দাদা ভাই তো সবসময় অফিসে থাকে। সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা কথা বললাম, প্লিজ কেউ পার্সোনালি ব্যাপারটা নিও না। আজকে খাবারে কি রয়েছে একবার দেখে নাও। আহা, এই গরমে স্বর্গ, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, আলু ভর্তা, আলু ভাজা, পেঁয়াজির বড়া, ডিমের অমলেট, এটা খাবার নয়, এটাই গরমের স্বর্গ। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করি। পান্তা ভাত খেয়ে একদম শান্ত হয়ে গেছি, এখন এসিটা চালিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে বসে গেছি আতা লিচু। সেই কালকে রাত্রে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল, দেখতেই পারলে ফ্রিজে স্টোর করা দেখালাম, আর দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ হয়েছে নিজের চোখেই দেখে নাও। কাল রাতে কিন্তু এটা আমি পাতা ভেঙে কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম, আর আজকে দুপুরবেলা বার করলাম। মানে এটা যদি বাইরে থাকতো তাহলে এতক্ষণ অবস্থা বুঝতেই পারছো কি হতো এর হাল। চলো আতা লিচু খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু একটা সমস্যা আছে, এই লিচুতে না আবার পোকা থাকে জানো তো। চলো এটাই, পোকা নেই। দারুণ মিষ্টি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সন্ধ্যেবেলাতে আবার ফেরত চলে এসেছি। এখন একচুয়ালি সন্ধ্যে না, এখন বাজে রাত্রি 9:30, আর আমি এখন তৈরি করছি রাতের খাবার। দুপুরবেলা তো পান্তা দিয়ে চালিয়ে দিয়েছিলাম, সেটা তো দেখেই যো। আর এখন আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা ভাজি, এই ভাজিটা না রুটির সাথে খেতে দারুণ লাগে। দেখো টমেটোটা হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি রেখেছি আর কি, পুরোটা গলিয়ে দিইনি, মানে একটু পরের দিকে আর কি লাস্টে আমি অ্যাড করেছি টমেটোটা যেন মুখে পড়ে। আর এখানে রেখে দিয়েছি আটা, যেটা এখন মাখব রুটির জন্য, আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে হিমসাগর আম, আমটা কাটব। তাহলে তাড়াতাড়ি করে ডিনারটা তৈরি করে নিই। ডিনার রেডি,
রেডি হয়ে গেছে। আগে দেখিয়েছি আলু ডিম টমেটো আর পেঁয়াজের ভাজা করেছি, গলাটা জ্বলছে, গরমে রুটি করেছি, এত গরম লাগছে। আর এখানে করেছি রুটি, আর এই যে তোমাদের দাদা ভাই আম নিয়েছিল, আগেই বলেছি যে আমটা কাটবো। এই হচ্ছে আজকে ডিনারের মেনু, চলো খাই দেই আর ব্লগটা শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, গুড নাইট।